দিনে দিনে অনেক মোটা হয়ে যাচ্ছি, আর আমার এই মোটা হওয়ার পেছনের রহস্যটাই হচ্ছে এই দেখো, এই হচ্ছে ফাস্টফুড। যখনই বাইরে যাই তখনই ফাস্টফুড, যখনই বাইরে যাই তখনই মোমো, চাউমিন, এগ রোল, এগুলো খেতে খেতে আজকে আমার শরীরে এই হালত। এতগুলো মোমো খেয়েও আর পেট ভরলো না, আবার দেখো একটা বড় ধোসা নিয়ে বসে পড়েছি, একটা মশালা ধোসা নিয়ে বসে পড়েছি, এটাও ঘপা ঘপ খেয়ে নিচ্ছি। আর আমি বরাবরই একটু ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তারপরে তার জন্য দেখো ফটাফট একের পর এক চামচ দু চামচ করে কতগুলো আমি ঝাল চাটনি নিয়ে নিলাম। এবার এই ঝাল চাটনির মধ্যে ধোসাটাকে ভরিয়ে ভরিয়ে আমি খাবো। ধোসা খেতে আমার ভীষণ ভালো লাগে, ধোসা কেন, যে কোনো বাইরের খাবারই খেতে আমি ভীষণ ভালোবাসি। এত বাইরের খাবার খাই বলেই আজকে শরীরের আমার এই হাল হয়েছে, দিন যাচ্ছে আর শরীরটা ফুলে ছোটো একটা হাতির মতো হয়ে যাচ্ছি আমি। তো দেখো ক্যামেরার সামনেই ঘপাক ঘপ খেয়ে নিচ্ছি, কে দেখছে তা দেখছে, কোনো দিকে তাকাতাকি নেই, ফটাফট আমি আমার মতো খেয়ে যাচ্ছি। দিয়ানকে একটা আইসক্রিম দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ান আইসক্রিম খাচ্ছে আর আমি আর তোমাদের দাদার দিকে দেখো ধোসা খাচ্ছি। আসলে অনেক দিন পরে খেলাম ধোসা, মোমো চাউমিন তো হামেশাই খাওয়া হয় আর ধোসাটা খুব কম খাওয়া হয়, আসলে সব জায়গায় ধোসা ভালো হয় না, তাই আমি সব জায়গা থেকে ধোসা আমি খাই না। আজকে ধোসা খেয়েছিলাম বিধান মার্কেটের মোমোগলিতে, এখানে কিন্তু ধোসাটা দারুণ বানায়। আর বিধান মার্কেটের মোমোগলিতে তো কোনো মোমোর তো কোনো কথাই হবে না, মোমো তো এখানকার ফেমাস, তোমরা প্রত্যেকেই জানো। আর আমার মতো তোমরা কারা মোমো খেতে ভালোবাসো, ধোসা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো টাটা।